তাকে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তার সাথে আছে নাগপুরের জনপ্রিয় বিধায়িকা প্রয়াত জননেতা অজিত ভুঁইয়ার কৃতজ্ঞ সহধর্মিণী। বছরে 2 কোটি করে চাকরি দেব, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করব। আজকে এর একটা কাজও তারা করতে পারেননি, তারা করতে পারেননি বলে আজকে লোকসভা নির্বাচনের পরে যেখানে যেখানে নির্বাচন হয়েছে ভারতীয় জনতা পার্টির কোথাও আসন কমেছে, কোথাও সরকার চলে গেছে। হরিয়ানাতে যেখানে 10টার মধ্যে 10টা লোকসভা আসনে বিজেপি জিতেছিল, যেখানে সেখানে ভোটে নির্বাচনে বিজেপি একা সরকার করতে পারেনি, তারা অন্য আরেকটা দলের সাহায্য নিয়ে জোর ধরে রাজনীতি, কেনা বেচার রাজনীতি করে সরকার করেছে। ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সাথী শিবসেনা, তারা মহারাষ্ট্রে তাদের হাত ছেড়েছে। কেন হাত ছেড়েছে? তার কারণ হলো মহারাষ্ট্রের কৃষকদের চক্ষু যন্ত্রণা, তাদের অভাব অভিযোগ, কৃষি ঋণ মুকুব করা, এ কোনো কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করতে পারেনি, তাই তারা সেখানে হাত ছেড়েছে। আজকে ঝাড়খণ্ডের সরকার পরাস্ত হচ্ছে। আমাদের রাজ্যে কালিয়াগঞ্জে 57,000 ভোটে বিজেপি লিড ছিল লোকসভায়, সেখানে তৃণমূল কংগ্রেস সেই 57,000 লিড কভার করে আমাদের প্রার্থী জিতছেন। আজকে খড়গপুর নাকি বিজেপির দুর্গ, খড়গপুরের সাংসদ বিজেপির নেতা, তিনি আমাকে অনেক কথা বলেছেন, বলেছেন পূর্ব মেদিনীপুর সামলাও তারপর খড়গপুর দেখবে। তিনি আজকে কোথায়? আজকে দেখুন 45,000 ভোটে পিছিয়েছিলাম, 20,000 ভোটে আমাদের প্রার্থী জিতেছে, করিমপুরে আমরা জিতেছি। আজকে ঝাড়খণ্ডের জনগণ তারাও আজকে একইভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে পরাস্ত করেছে। তাই ভারতবর্ষে আমরা চাই কবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ভারতবর্ষ সংবিধান, তার ধর্ম নিরপেক্ষতা, সবাইকে নিয়ে চলা, আজকে এটাই আমরা সমর্থন করি। ভারতবর্ষে নাগরিকত্ব বিল, তার পরবর্তীকালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ অ্যাক্ট, এই আইন এনে ভারতবর্ষে কি চাইছে? এরা বিভাজনের রাজনীতি করতে চাইছে। আজকে বলছিল